বন্ধুরা, আপনারা যারা কোপা আমেরিকা ফলো করে থাকেন, অলরেডি সেমিফাইনালে চলে গেছে ব্রাজিল, এখন বাকি আছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা খেলবে হচ্ছে ইকুয়েডরের সাথে, অর্থাৎ আগামীকাল সকাল 7টায়, আর ভোর 4টায় মুখোমুখি হবে উরুগুয়ে এবং কলম্বিয়া। উরুগুয়ে এবং কলম্বিয়ার মধ্যে যে জিতবে তার সাথেই সেমিফাইনাল খেলবে আর্জেন্টিনা অথবা ইকুয়েডরের মধ্যে যে জিতে। আমার কাছে যেটা মনে হয় আর্জেন্টিনা জিতে যাবে। এখন এই কোয়ার্টার ফাইনালে যেহেতু একটা পরিবর্তন আসছে যে এক্সট্রা টাইমে খেলা যাবে না, 90 মিনিটের মধ্যে যদি অমীমাংসিত থাকে তাহলে কিন্তু পেনাল্টি শুটে চলে যাবে, যেটা প্যারাগুয়ে এবং পেরু ম্যাচে হয়েছে, সেখানে কিন্তু পেরু জিতে গেছে। এখন সেই পেরু খেলবে হচ্ছে ব্রাজিলের সাথে সেমিফাইনাল। আমার কাছে যেটা মনে হচ্ছে ব্রাজিল জিতে যাবে ইজিলি, আর যেহেতু ব্রাজিল জিতে যাবে ওই দিক দিয়ে যদি আর্জেন্টিনা চলে যায়, যেটা বলছিলাম বারবার, ফাইনালে দেখা হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনার। এই হচ্ছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের সর্বশেষ অবস্থা। এবং যেহেতু সামনে সেমিফাইনাল, আপনারা কে কাকে সাপোর্ট করছেন, ব্রাজিল এবং পেরুর মধ্যে কাকে সাপোর্ট করছেন, আর্জেন্টিনা যদি জিতে যায় এবং উরুগুয়ে কলম্বিয়ার মধ্যে যে জিতবে তাদের মধ্যে কাকে আপনি সাপোর্ট করবেন সেটা কমেন্টে জানাবেন। অন্যদিকে ইউরোর অবস্থা কিন্তু আরও জমজমাট। সেখানে কিন্তু গতকাল বেলজিয়াম কিন্তু বাদ পড়ে গেছে ইটালির সাথে 2-1 গোল খেয়ে, অর্থাৎ 2টা গোল খেয়েছে। বন্ধুরা দেখেন, এখানে স্পেন এবং সুইজারল্যান্ডের যে ম্যাচটা হলো চমৎকার, আমার কাছে পুরো ম্যাচে যেটা মনে হয়েছে স্পেন কিন্তু স্পেনের মতো খেলছে না, খেলে নাই, হয়তো যখন রেড কার্ডটা খেলো সুইজারল্যান্ডের প্লেয়ারটা, তারপর কিন্তু এত অ্যাটাক করলো, এত মানে ওই উনাই সামার সম্ভবত গোলকিপার সুইজারল্যান্ডের, সে চমৎকার খেলেছে, সুপার সুপার সেভ করেছে, কিন্তু শেষ পর্যন্ত পেনাল্টি শুটে গিয়ে মানে পেনাল্টি শুটে গিয়ে প্রত্যেকটা প্লেয়ারই মিস করতেছে, মিস করতে করতে শেষ পর্যন্ত স্পেন জিতে গেল। এই ছিল আপডেট ইউরোর। কিন্তু আজকে ইউক্রেনের সাথে ইংল্যান্ড খেলবে, ইংল্যান্ড স্বাভাবিকভাবে ফেভারিট এবং তারা জেতার সম্ভাবনা রয়েছে, কারণ তারা শেষে অর্থাৎ লাস্ট ইংল্যান্ড জার্মানিকে হারিয়ে যেভাবে তারা কোয়ার্টার ফাইনালে এসেছে, তারা ফাইনালে যাবার একেবারে দাবিদার। অন্যদিকে চেক রিপাবলিক এবং ডেনমার্কের খেলা, সেখানে খুব সম্ভবত ডেনমার্ক জিতবে, সেই ডেনমার্ক খেলবে কিন্তু ইতালির সাথে। ইতালি ইজিলি ডেনমার্কের সাথে জিতে যেতে চাইলেও পারবে না, কারণ ডেনমার্কের প্লেয়াররা কিন্তু খুবই স্কিল, যতটা বলবেন তার চেয়ে বেশি ফিট, সেই কারণে ইতালির একটু খেসারও দিতে পারে হয়তো, খুব সম্ভবত সেক্ষেত্রে হয়তো একটু সম্ভাবনা থাকে যে ইতালি অথবা ডেনমার্ক। আর ওই দিক দিয়ে যদি চেক রিপাবলিক যদি ডেনমার্ককে হারিয়ে দেয় তাহলে তো ইতালির সাথে চেক রিপাবলিকের খেলা। সো আপনারা আসলে ইউরোতে কাকে সাপোর্ট করছেন এখন পর্যন্ত, কারণ বড় বড় দলগুলো মোটামুটি সব বাদ, এখন অনেকেই যাকে সাপোর্ট করছেন তারাই বাদ, এখন কাকে সাপোর্ট করবেন সেই বিষয়টা আপনারা কমেন্টে জানাতে পারেন। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা কেউ যদি ফ্রি ফায়ার খেলতে চান আমার সাথে, তাহলে অবশ্যই ডিসক্রিপশনে ইউজার আইডি দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা অ্যাড পাঠাতে পারেন এবং আমার সাথে খেলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর কোপা আমেরিকায় কে চ্যাম্পিয়ন হতে পারে অথবা ইউরোতে কে চ্যাম্পিয়ন হতে পারে সেটাও কমেন্টে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক অল টিমস।